আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় আক্কেল দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট হয় কি না। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। আক্কেল দাঁত, এটি মাড়ির শেষ প্রান্তে ওঠে, আপনারা অনেকেই জেনে থাকেন। এই আক্কেল দাঁতে যদি কখনও ডেন্টাল ক্যারিজের সংক্রমণ ঘটে থাকে, তবে দাঁত ধীরে ধীরে ভিতরে যেতে থাকে। যদি প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে দাঁতটি ভালো হয়ে যায়। আর যদি ট্রিটমেন্ট প্রাথমিক অবস্থায় না করা হয়, তখন আস্তে আস্তে ক্যাভিটি অনেক বড় হতে থাকে এবং যখনই সেই ক্যাভিটি দাঁতের পাল্পে গিয়ে পৌঁছায়, তখন প্রচুর ব্যথা এবং যন্ত্রণা হয়ে থাকে। তো আপনারা অনেকেই জানেন যে দাঁতে যদি ব্যথা বা যন্ত্রণা হয়, সেক্ষেত্রে দাঁত না ফেলে রাখার যে চিকিৎসা পদ্ধতি রয়েছে তা হলো দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা। এক ভাই জানতে চেয়েছেন যে আক্কেল দাঁতে ব্যথা হলে বা যন্ত্রণা হলে সেই দাঁত কি রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যায়। ভিউয়ার্স, আক্কেল দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট কিছু কিছু ক্ষেত্রে করা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে করা যায় না। যদি পেশেন্টের মুখে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে, যেহেতু আক্কেল দাঁত একেবারে মাড়ির শেষ প্রান্তে ওঠে, সেইখানে যদি অস্ত্র চালনা করা যায় বা ইনস্ট্রুমেন্ট যদি ঠিকমতো চালনা করা যায়, দাঁতটি যদি স্ট্রেট থাকে, সোজাসুজি অবস্থায় থাকে, সেইখানে যদি ট্রিটমেন্ট করা যায়, হাত চালনা করা যায়, মেশিনপত্র ঠিকমতো আক্কেল দাঁতে যদি চালনা করা যায়, তাহলে কিন্তু ট্রিটমেন্টটি করা যায়। আর যদি কখনো দেখা যায় যে অনেক বেশি বাঁকা রুট বা শিকড়গুলো বাঁকা আছে, সেক্ষেত্রে সাধারণত রুট ক্যানাল ট্রিটমেন্ট হয় না। এখানে এটি হলো আক্কেল দাঁত, এটা দেখতে পাচ্ছেন যে শিকড়গুলো কিছুটা বাঁকা আছে। এটি যদি এমনটি হয়ে থাকে যে হালকা পরিমাণ বাঁকা আছে, এই ক্ষেত্রে ট্রিটমেন্ট করা যেয়ে থাকে এবং মুখের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকতে হবে। যদি আক্কেল দাঁতের সমস্যা হয়, প্রথমত এক্সরে করতে হবে। এক্সরেতে যদি দাঁতের শিকড়গুলো ঠিকমতো দেখে মনে হয় যে এটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করা সম্ভব বা যাবে, মুখের মাপ অনুযায়ী সব কিছু মিলে যদি একজন ডাক্তার সিদ্ধান্ত নেয় যে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যাবে, তাহলে হয়তো করা যেতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে 8 নম্বর বা এই আক্কেল দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট হয় না। যদি পজিশন অনুকূলে থাকে, তাহলেই শুধুমাত্র আক্কেল দাঁতে রুট ক্যানাল করা যেতে পারে। এছাড়া ভিউয়ার্স, অনেক সময় আক্কেল দাঁতের ব্যথা এমন কারণেও হয়ে থাকে, এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে মাড়ির নিচে কিন্তু আপনার আক্কেল দাঁতটি অবস্থান করছে, এখনও পর্যন্ত মাড়ি থেকে উপরের দিকে ওঠেনি। এমন অবস্থায় কিন্তু কখনোই রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যাবে না। আশা করি বুঝতে পারছেন যেটা বোঝাতে চেয়েছি। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।